extra time. কি মাঠ খোঁড়া হয়েছে কেন? আলু চাষ হবে নাকি শীতের সবজি? জানেন এটা কোন মাঠ? এটা আসলে ময়দানে রেড রোডের উপরে শতাব্দী প্রাচীন মহামেদান স্পোর্টিং তাঁবুর সেই বিখ্যাত মাঠ। চলতি বছরের আগস্ট মাসের শুরুতেই কিশোর ভারতী এবং নৈহাটি স্টেডিয়ামের মানের মাঠ পেতে চলেছে মহামেদান স্পোর্টিং ক্লাব। সেই কারণেই এই প্রস্তুতি চলছে। নতুন বছরের শুরু থেকেই মহামেদান স্পোর্টিং এর সহকারী গ্রাউন্ড সচিব বেলাল আহমেদ খানের তত্ত্বাবধানে জোর কদমে চলছে ব্ল্যাক প্যান্থার্সদের নতুন মাঠ তৈরির কাজ। ইতিমধ্যেই মাঠে সার দেবার কাজ সম্পূর্ণ হয়েছে, খুব শীঘ্রই মাঠে ঘাস রোপণের কাজও শুরু হয়ে যাবে। মহামেদান স্পোর্টিংয়ের সহকারী গ্রাউন্ড সেক্রেটারি বেলাল আহমেদ খানের কথায়, আমাদের পরিকল্পনা হলো সমগ্র মহামেদান ক্লাবের সার্বিক উন্নয়ন, আর সেই মাঠে এসে দেখা গেল জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। বলা যেতে পারে দীর্ঘদিন মহামেদান স্পোর্টিং নিজেদের মাঠে অনুশীলন করছে না এবং মহামেদান স্পোর্টিংয়ের মাঠের কোয়ালিটি নিয়ে ময়দানে দীর্ঘদিনের প্রশ্নচিহ্ন রয়েছে। গত দু মরশুম মহামেদান স্পোর্টিং সল্টলেক স্টেডিয়ামের অনুশীলন মাঠে অনুশীলন চালিয়ে আসছিল, ফলে অতিরিক্ত ব্যয়ভারও বহন করতে হচ্ছিল। মাঠের মান সে কারণে বাড়িয়ে নিতে নিজেদের মাঠ পরিচর্যা করা শুরু করে দিল মহামেদান স্পোর্টিং। সেই সঙ্গে সদস্য গ্যালারিতে বাকেট সিট বসানোরও পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে আরও একটা ঝকঝকে মাঠ পেতে চলেছে কলকাতা ময়দান। আমাদের পরিকল্পনা অনেক কিছু, টিমের ক্ষেত্রে যেটা দেখছো স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা চলছি, একটা ওটা আলাদা পার্ট আছে। দ্বিতীয় পার্ট আছে কি আমাদের ক্লাবের সাথে মাঠ হলো, ক্লাব হলো, এই ক্যাফেটেরিয়া হলো, এগুলিকে কী করে ডেভেলপ করা যায়, সেগুলির মধ্যে আমরা আস্তে আস্তে করে একটা একটা পর একটা করে যাচ্ছি। তার মধ্যে আমাদের আর্মিও সহযোগিতা করছে, সরকারও রাজ্য সরকারও কিছু সহযোগিতা করছে। তো আজকে আমাদের এই মাঠটা আমাদের নেক্সট সিজনে আশা করছি আমাদের সমর্থকরা আই লিগের ম্যাচ, কলকাতা লিগের ম্যাচ, ডুবলেন্ডের ম্যাচ সব এই নিজের মাঠে দেখতে পারবে। এটা আমার পুরোপুরি আশা আছে যে মাঠটা আমরা যে মানে যেরকম কিশোর ভারতী আর নৈহাটি মাঠ আছে সেই মানে মাঠটা তৈরি হচ্ছে। প্রায় যুব ভারতীর মানের মাঠ হতে যাচ্ছে, একদম সাইজটা যুব ভারতী যে গ্রাউন্ডের সাইজ সেই সাইজটাও একটু সাইজটা আমাদের বাড়বে, সেই সাইজে হবে। আর যুব ভারতীতে যে গ্রাউন্ড ফিল্ড আছে, আমি এটা তো বলতে পারি যে আমি কিশোর ভারতী আর আমি যেটা নৈহাটি দেখেছি, সুন্দর মাঠ, সল্টলেক থেকে সুন্দর মাঠ ফিল্ডটা, যেটা সল্টলেকের ফিল্ডটা অন্যরকম আছে, কিন্তু এই দুটো ফিল্ডের ওই রকমই এই মাঠটা আমাদের হচ্ছে। আপনারা কবে নাগাদ আশা করছেন যে মাঠটা হ্যান্ড ওভার করতে পারেন প্লেয়ারদের খেলার জন্য? বলছি তো ফার্স্ট উইক অফ আগস্টে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।